প্রতি বছরের মতো এবারও সুন্দরবনের দুবলার চরে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পূর্ণ স্নানের মধ্য দিয়ে মেলা শেষ হবে রাস পূর্ণিমায় নিরাপদে যাতায়াতের জন্য তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন বিভাগ আটটি পথ নির্ধারণ করেছে এসব পথে বন বিভাগ পুলিশ বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান সুন্দরবন পূর্ব বনে এবারের রাস মেলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে মেলায় আগত দর্শকরা বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা লঞ্চ বা ট্রলার থামাতে পারবেন না সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন সবসময় টোকেন ও টিকিট নিজের সঙ্গে রাখতে হবে এবারের মেলায় আমরা বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বা বনজ রক্ষার স্বার্থে আমরা একজন জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন মোবাইল কোডের দায়িত্বে উনি পালন করবেন আমরা দুবলার চলে দুবলার চলে আল করুন আমাকে স্থানে আমরা একটি কন্ট্রোল রুম স্থাপন করেছি সেখানে র্যাব নেভি কোস্টগার্ড বন বিভাগ এবং রাসমেলা উদযাপন কমিটির সদস্যগণ নিয়োজিত থাকবেন এর এর বাইরেও আমরা আমাদের বন বিভাগের পক্ষ থেকে ষোলোটি টহল দল আমরা আমরা গঠন করেছি এই সমস্ত টহল দল সার্বিকভাবে নিরাপত্তা প্রদান করবে